মহানগরীর গীতানগর বিষ্ণুজ্যোতি টাইকোন্ডো দলের সাফল্য। গুয়াহাটি টাইকোন্ডো চ্যাম্পিয়নশিপত আজুরি আনিলে দশটাক পদক। টাইকোন্ডোত গৌরব কহিয়াই আনিছে মহানগরীর গীতানগর বিষ্ণুজ্যোতি টাইকোন্ডো দলে। সদৌ গুয়াহাটি মুকলি টাইকোন্ডো চ্যাম্পিয়নশিপত মহানগরীর গীতানগর বিষ্ণুজ্যোতি টাইকোন্ডো দলে লাভ করেছে এই বিশেষ কৃতিত্ব। চলিত মাহৰ 24 আৰু 25 ছেপ্টেম্বৰত গুৱাহাটীৰ কটন বিশ্ববিদ্যালয়ত অনুষ্ঠিত হৈছিল অল গুৱাহাটী অপেন টাইকোন্ডো চ্যাম্পিয়নশ্বিপ। এই প্ৰতিযোগিতাত ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ 27টা দলৰ প্ৰায় 300ধিক প্ৰতিযোগী অংশগ্ৰহণ কৰিছিল। মহানগরীর গীতানগর বিষ্ণুজ্যোতি টাইকোন্ডো দলের হয়ে এই প্রতিযোগিতাত অংশগ্রহণ করে দুটা স্বর্ণ, তিনটা রূপ, পাঁচটা ব্রঞ্জর পদক জিনি সর্বমুঠ দশটাক পদক লাভ করব সক্ষম হয় দলটোয়ে। গীতানগর বিষ্ণুজ্যোতি টাইকোন্ডো দলের স্বর্ণজয়ী শ্রিয়া বড়ুয়া, জুয়েলদীপ নাথ। রূপর পদক আজুরি আনিলে অঞ্জু বরভূঞা, নীলাভ পাঠক আর ভার্গব শর্মায়। আনহাতে তীখানাথ, প্রকৃতি তালুকদার, সংযুক্তা পাঠক, মৌসুমী বৈশ্য আর মুস্কান জৈনে অর্জন করিলে ব্রঞ্জর পদক। উল্লেখযোগ্য যে মহানগরীর গীতানগর বিষ্ণুজ্যোতি টাইকোন্ডো দলের মুখ্য প্রশিক্ষক অজয় বাসখুরর নেতৃত্বত বিজয় সাব্যস্ত লাভ করব সক্ষম হয় গীতানগর টাইকোন্ডো দলের খেলুই সকলে। পদকপ্রাপ্ত খেলুই সকলক গীতানগর বিষ্ণুজ্যোতি টাইকোন্ডো দলের কর্মকর্তা সকলে তথা গীতানগরের স্থানীয় বিভিন্ন দল সংগঠনে জানাইছে সম্বর্ধনা। নবজন্মর খেলুই সকলের সাফল্যত গৌরবান্বিত গুয়াহাটীবাসী তথা গীতানগরবাসী ক্রীড়াপ্রেমী রাইজে আশা করব এই সকল উদিত খেলুয়ের বিজয়ের যাত্রা অব্যাহত থাকক। আগন্তক দিনত ক্রীড়ার আকাশত জ্যোতিষ্মান হোক ক্রীড়ার নবজন। চিন্ময় বড়া, প্রতিবেদন, অলিম্পিয়া স্পোর্টস।